हेलो टूरिस्ट एंड ट्रैवलर्स, आशा करी अपनारा सबाई भालो आछेन। आज के आम्रा जाच्छी हातिया थेके निझुम द्वीपे। ए पर्वे देखाबो आम्रा निझुम द्वीपे किभाबे गियेछी, कोई कोई घुरेछी। तो चलुन चले जाई निझुम द्वीपे। Assalamualaikum, welcome to Tourist vs Traveler. I'm Rifat. I'm Rajiv. I'm Rishat. I'm Ridwan. I'm Shanto. I'm Ashik. আমরা এখন হাতিয়াতে পৌঁছানোর পর সিএনজি রিজার্ভ করি একটা। আলতাফ মামা আমাদের ড্রাইভার। হাতিয়া লঞ্চ টার্মিনালে নিয়ে নেই, নাস্তা করি নেই, এখানে তেমন ভালো কোনো হোটেল পাইনি। আমরা যে সিএনজি দিয়ে এসেছি ওটার ড্রাইভার বললো যে এখানে উপজেলার সামনে কিছু ভালো হোটেল আছে। লাগাচ্ছি এই পরোটা, তেল ছাড়া পরোটা আর ডাল ভাজি। ডালটা হলো মুগ ডাল, মুগ ডালটা মজা। আর ভাজি খাচ্ছি আমরা আমাদের খাবারের সাথে লোকাল রসগোল্লা নিচ্ছি। তো এটা এখানকার লোকাল, লুকস ভেরি গুড। হাতিয়ার তমরুদ্দি লঞ্চ টার্মিনাল থেকে 700 টাকা দিয়ে আমরা একটি সিএনজি রিজার্ভ করি মুক্তারিয়া ঘাটের জন্য। মুক্তারিয়া ঘাট থেকে স্পিড বোর্ডে করে খাল পার হওয়া লাগবে, আর সেখান থেকে সিএনজি অথবা মোটর সাইকেলে করে আমাদের যাওয়া লাগবে নামার বাজার। হাতিয়ার ভিতর দিয়ে যখন আসতেছি বেশিরভাগ রাস্তায় ভালো ছিল। তো একবারে আমরা যেখানে নামবো মুক্তারিয়া ঘাট, তার প্রায় 2 কিলোমিটার আগের থেকেই মাটির রাস্তা, যেমন রাস্তা রাজীব আর রেদওয়ান সিএনজিতে চলে গেছে, আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। মানে এই অবস্থার মধ্যে হচ্ছে গিয়ে মানে সিএনজি বা আপনি বাইক বলেন যাই বলেন, ওইখানে ওটার ভিতরে বসে থাকাটা খুবই টাফ। তো যার কারণে হচ্ছে আমরা সিএনজিকে ছেড়ে দিছি, আমরা হেঁটেই যাচ্ছি। হেঁটে যাওয়াটা সেফ অ্যাটলিস্ট আমাদের জন্য। লেট হোক লেট হোক, কিন্তু সিএনজিতে থাকতে পারবো না, লেট হোক। এই তীব্র গরম আর বালুময় রাস্তা দিয়ে যখন আমরা যাচ্ছি, তখন এক ভদ্রলোক থেকে জানতে পারলাম সামনে একটি চায়ের দোকানে রাজীব এবং রেদওয়ান কলা পাউরুটি খাচ্ছে। মুক্তারিয়া ঘাটে পৌঁছে আমরা সত্যি রাজীব এবং রেদওয়ানকে একটি চায়ের দোকানেই পেলাম। এই খালটি পার করলে আমরা পৌঁছে যাব নিঝুম দ্বীপে। Thank you.
খালটি পার করার জন্য স্পিডবোটের ভাড়া জনপ্রতি 70 টাকা করে। আপনারা চাইলে ইঞ্জিন চালিত নৌকা দিয়েও খালটি পার হতে পারেন। সেক্ষেত্রে নৌকার গতি এবং যাত্রী ওঠানামার জন্য কিছুটা বাড়তি সময় আপনাকে ব্যয় করতে হবে। আমরা ঢাকা থেকেই সোহেল নামক নিঝুম দ্বীপের এক স্থানীয় লোকের মাধ্যমে তাবু বুক করে রাখি। নামার বাজার নামার পরই সোহেল ভাই আমাদের ফোন দিয়ে বলে ওয়াচ টাওয়ারের সামনে চলে যেতে। তো আমরা তো টেন্টে থাকি নাই, আমরা হোটেল রুমে এসেছি। আমাদের হোটেল রুমটা এইরকম। টেন্টে থাকি নাই কেন বলো? টেন্টে থাকি নাই বিকজ তার পরিবেশটা থাকার মতো না, যেভাবে আমরা বুঝে আসছি যেটা সমুদ্রের পারে হবে না, খুবই আইসোলেটেড প্লেস। তো আমরা টেন্টে ওটা স্কিপ করে আমরা হোটেল নিয়ে নিচ্ছি। এটা আমাদের এই মামার মাধ্যমে, সোহেল ভাইয়ের মাধ্যমে। এগুলো আমাদের রুম, তিনটা বেড, তিনটা ডাবল বেড, একটা ওয়াশরুম, দুইটা তিনটা। দেখানোর কিছু নাই, বাট হাই কমোড, সো দ্যাটস ইট। দিস রুম ইজ 2400 অনলি। আমরা এখন আছি ওয়াচ টাওয়ারে। এই ওয়াচ টাওয়ার অলমোস্ট 7 তলা উপরে। তো আমরা এখান থেকে পুরো সমুদ্রের ভিউটা দেখতে পাচ্ছি। এখানে কিছু ট্রলার দেখা যাচ্ছে, পুরা লাইন করে আছে পুরো রোডটা। আর আমরা যখন আসি 2 ঘন্টা আগে এখানে কোনো পানি ছিল না, তো আস্তে আস্তে জোয়ারের সাথে সাথে পানিও আসছে। আর আমরা যে বোটটা মানে নৌকাটা রিজার্ভ করেছি আমরা 3টা জায়গা ঘোরার জন্য, জায়গাগুলো হচ্ছে চৌধুরী খাল, কবিরাজের চর আর কমলার চর। তিনটা জায়গায় যাবো, ট্রলার রিজার্ভ করেছি। তো ট্রলারটা এক জায়গায় আটকে আছে এখনো, এটা ওই পানি বাড়ার সাথে সাথে ট্রলারটা চলে আসবে এখানে, আমাদের কল দিবে অবশ্য। ওয়াচ টাওয়ারের অপোজিট সাইডে হলো জঙ্গলটা। আমাদের টেন্ট দেওয়া হয়েছিল যে এমন একটা জায়গাতে, এখানে জঙ্গলের ভিতরে একটু ভিতরের দিকে, যে এই সাইডে, এই সাইডটাতে আমাদের টেন্টটা মানে প্লেস করা হয়েছিল। ওই জায়গায় আমরা থাকবো না। তো আমরা এখন ওয়াচ টাওয়ার থেকে নেমে গেছি, আমরা এখন যাচ্ছি হচ্ছে বোটের দিকে। বোট চলে আসছে। ওই যেমনটা কি বলা হয়েছিল যে ওই যে পানির যে একটা ব্যাপার আছে, যে ঘাটের মধ্যে পানি থাকে না, তো এখন পানি চলে আসছে স্রোতের সাথে সাথে, তো বোটও চলে আসছে সেটার সাথে সাথে। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে বোটের দিকে। নেক্সট ভিডিওতে দেখাবো যে আমরা কোথায় কোথায় গেলাম। এখন এই নৌকাটা যাত্রী নিয়ে যাচ্ছে নোয়াখালীতে। যারা বসে আছে এরা সব যাত্রী, আর এই মাল নিয়ে এখন এখান থেকে চলে যাবে নোয়াখালী। প্রায় 4-5 ঘন্টা লাগবে। এটা হচ্ছে শুটকি। কি মাছ শুটকি? জানি না।
নিঝুম দ্বীপে ঘোরার জন্য সোহেল ভাই আমাদের নৌকা ঠিক করে দেয় আর নৌকা ভাড়া পড়ে 1200 টাকা। আমরা যারা নিঝুম দ্বীপ সম্পর্কে জানি তারা এটাও জানি বাংলাদেশে সুন্দরবনের পরে সবচেয়ে বড় হরিণের অভয়ারণ্য হচ্ছে এই নিঝুম দ্বীপ। আর এই হরিণ দেখতে হলে আপনাকে অনেক শান্ত থাকা লাগবে এবং অনেক ধৈর্য ধরা লাগবে। কিন্তু আমাদের আগে যারা এখানে এসেছে তাদের চিৎকার চেঁচামেচির জন্য পুরো এলাকার হরিণ মহিষ শিয়াল সবাই দূরে পালিয়ে গিয়েছে। তো যখন আমরা বুঝতে পারি আমাদের সকল চেষ্টাই বৃথা যাবে, তখন আমরা ডিসাইড করি যে আমরা এই গরমের মধ্যে আর না বসে থেকে আমরা চলে যাব নামা বাজার। সো আমরা এখন কবিরাজচর আর চৌধুরী খাল থেকে ঘুরে আমরা আমাদের নামাবাজারের দিকে এসেছি। তো অনেক গরম আজকে, প্রচুর গরম, মানে আমরা চারজন অলরেডি মাথা ব্যথা স্টার্ট হয়ে গেছে, প্রচুর গরম। প্লাস যে বোটটা ছিল, বোটটার ইঞ্জিনের সাউন্ডটার জন্য মাথা প্রচুর ব্যথা সবার। সো আমরা ব্যাক করেছি, আমরা কমলাচর যাই নাই বিকজ অফ দ্য হিট। সো এখন আমরা লাঞ্চ করার জন্য বাজারের দিকে যাচ্ছি, লাঞ্চ করে রেস্ট নিব, দেন আফটার আসর নামাজের পরে মাগরিব আজানের আগে আমরা পিছে যাব। সাথে থাকে কি মাছ? এটা বাটা মাছ। এটা কি বেশ? এটা কোরাল মাছ। কোরাল মাছ, গুলা মাছ। গুলা মাছ মানে ট্যাংরা মাছ? ট্যাংরা মাছ, ট্যাংরা মাছ। গুলশা, এটা কি মাছ? চেয়া মাছ। চেয়া মাছ, টমেটো। এটা হচ্ছে আমাদের কোরাল মাছ, এটার প্রাইসটা হচ্ছে 100 টাকা। এখন এটা আমি টেস্ট করে দেখেছি, কিন্তু এখন ক্ষুধার্ত অবস্থায় খুবই ভালো লাগতেছে, তো আশা করি আপনাদের কাছে ওরকম ভালোই লাগবে। আর এটা হচ্ছে হাঁসের মাংস, যেমনটা দেখতে পাচ্ছেন যে আমরা হাঁসের মাংস ওইখানে দেখতেছি যে পিস ঝুড়ি মোটামুটি ভালোই। অনেক সুন্দর টেস্ট, ভালো। তো আমাদের খাওয়া শেষ, এখন আমরা দই অর্ডার করেছি, মহিষের দুধের দই। আপনাদেরকে দেখাচ্ছি, এই কাপের মধ্যে যে দইটা, এটা পার কাপ হলো 30 টাকা করে। আমরা এখন আছি নামাবাজার সি বিচে, এখানে কিছুক্ষণ থাকবো আমরা, এখানে কিছুক্ষণটা দেখবো। সানসেটটা অনেক সুন্দর লাগতেছে, আর এখানে আশেপাশের লোকজন বলতে একটা গ্রুপ আছে 7 জন, এছাড়া কেউই নাই, আর খুব সুন্দর লাগতেছে জায়গাটা। পানি দেখা যাচ্ছে অনেক সামনে, কিন্তু আসলে এটা সামনে না, পানিটা প্রচুর দূরে, অনেক দূরে। এটা হয়তো ক্যামেরায় বোঝা যাচ্ছে না, পানিটা অনেক দূরে। নিঝুম দ্বীপে আসার আমাদের মূল উদ্দেশ্য ছিল হরিণ এবং সূর্যাস্ত দেখার,
সূর্যাস্ত দেখেই আমাদের হরিণ না দেখার আফসোসটা মিটে গেল। এটা হলো চিংড়ি ভর্তা বানাইছে স্পেশাল আমাদের জন্য, ভাত এগুলো চিকেন ডাল। এভাবে শুরু করছি, বাকিটা দেখা যাক আর কি খেতে পারি আমরা। জি হ্যাঁ, 105 টাকা চায়ের বিল দিয়ে আমরা সোহেল ভাইয়ের সাথে চলে যাই বনের দিকে শিয়াল দেখার জন্য। আমরা কালকে সকালে চলে যাব ইনশাআল্লাহ, সবকিছু যদি ভালো থাকে ইনশাআল্লাহ সকাল 8টার দিকে আমরা বের হব। কারণ এখান থেকে হাতিয়া নিজন দিক থেকে লঞ্চে যেখান থেকে উঠবো হাতিয়া, ওইটা ডিস্টেন্সটা প্রায় 4 ঘন্টার মতো, 3.5-4 ঘন্টা, আর রোডের অবস্থা ভালো না, তো আমরা একটু হাতে সময় নিয়ে বের হব। তো আমরা ইনশাআল্লাহ সকাল 8টার দিকে বের হয়ে যাব। আর আমরা যেহেতু হরিণটা দেখতে পারি নাই নিজন দ্বীপে, বাট আমরা শিয়াল দেখতে গিয়েছিলাম। শিয়াল হরিণ কেউ দেখতে চাইলে এই যে। ওকে বাই গাইজ, যদি আমাদের ব্লগটি ভালো লেগে থাকে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব এন্ড নোটিফিকেশন বেলটা ক্লিক করুন। আসসালামু আলাইকুম। আদর করুন আপনাকে।